হ্যালো গাইস, ইংরেজিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভার্ব এবং অ্যাডভার্ব। এই ভার্ব এবং অ্যাডভার্ব চিনতে পারলে ইংরেজিতে খুব সহজেই ভালো করা যায়। কিছু সাফিক্স এবং কিছু প্রিফিক্স আছে যেগুলো মূল শব্দের আগে এবং পরে যোগ করলে খুব সহজেই কিছু ভার্ব চেনা যায়। যেমন এখানে লক্ষ্য করি, কোনো ওয়ার্ডের শেষে যখন এটিই, ইএনসিই, ইআর, ইএন, আইজেডই, আইএফওয়াই, টিই থাকে, তখন ওই শব্দগুলোকে আমরা ভার্ব হিসেবে চিহ্নিত করি। এটিই মডারেট, এটিই মডারেট, ইএনসিই কমেন্স, ইআর কনসিডার, ইএন লাইটেন, আইজেডই অর্গানাইজ, আইএফওয়াই গ্লোরিফাই, টিই রাইট। আবার কিছু শব্দের আগে প্রিফিক্স যোগ করে আমরা ভার্ব চিহ্নিত করতে পারি, যেমন ইএম ইমবালম, ডিই ডিফরেস্ট, আরই রিভিউ, আরই রিভিউ। কোনো ওয়ার্ডের শেষে যখন এলওয়াই থাকে তখন ওই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করি, যেমন ন্যাচারালি, মেন্টালি, ইউজালি। ব্যক্তিবাচক ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব না হয়ে বরং অ্যাজেক্টিভ হয়, যেমন মাদারলি, ফাদারলি, ফ্রেন্ডলি। এভাবে কিছু সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা ভার্ব এবং অ্যাডভার্ব খুব সহজেই চিনে নিতে পারি।